যুক্তরাষ্ট্রের জনগণ 2018 সালতে একটি অসাধারণ বছর উপভোগ করবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি তিনি সমর্থন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বর্ষবরণ উৎসব। বিশ্বে প্রথম দেশ হিসেবে 2018 সালকে বরণ করে নেয় নিউজিল্যান্ড। নীতি প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করা হয়েছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এবং গুঞ্জনটা নেইমারে যাবার পর থেকেই স্বদেশীয় জায়গায় পূরণ করবেন ফিলিপে কৌতিহিনো, এমন খবর এসেছে স্প্যানিশ গণমাধ্যমগুলোতে। সালামু আলাইকুম, শুনছিলেন মিলেনিয়াম সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি ফাইজুল টুটুল। এবারে পুরো সংবাদ। যুক্তরাষ্ট্রের জনগণ 2018 সালেতে একটি অসাধারণ বছর উপভোগ করবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার পাম বিচে বর্ষবরণ এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও তার ছেলে ব্যারন। এ সময় ট্রাম্প বলেন এবছর মার্কিনরা একটি অসাধারণ বছর উপভোগ করবে। শেয়ারবাজারের দর ও ঊর্ধ্বমুখী থাকবে উল্লেখ করে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি ছাড়াও অনুষ্ঠানে আরও যোগ দেন মার্কিন অর্থমন্ত্রী স্টিভ লুচিন, মে ইভাঙ্কা ট্রাম্প, জামায়াত জেয়ারেড কুশনার ও ট্রাম্পের আরও দুই ছেলে। ইরানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি তিনি সমর্থন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এক টুইটার বার্তায় দাবি করেছেন ইরানের সরকার দেশের বাইরে সন্ত্রাসীদের অর্থের যোগান দিতে গিয়ে জাতীয় সম্পদের যে অপচয় করছে তারই প্রতিবাদে দেশটির জনগণ শান্তিপূর্ণ বিক্ষোভ করছে। তিনি আরও দাবি করেন ইরান সরকারের উচিত জনগণের অধিকার ও বিশ্বাসের প্রতি সম্মান দেখানো এবং বিশ্ববাসী ইরানের ঘটনাবলী গভীরভাবে পর্যবেক্ষণ করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মার্কিন প্রেসিডেন্ট কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করে ইরান সহ বিভিন্ন স্বাধীন দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন যুগিয়ে আসছেন। বর্তমানে দেশটির কয়েকজন রাজনীতিবিদ ও ইরানের সৃষ্টি বিক্ষোভ, গোলযোগ ও অসন্তোষের বিষয়ে নানা ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। আমেরিকার এই কর্মকর্তারাই বছরের পর বছর ধরে ইরানের বিরোধিতা করে আসছেন এবং তেহরান বিরোধী নানা পদক্ষেপ নিচ্ছেন। বিশ্বজুড়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বর্ষবরণ উৎসব। বিশ্বের প্রথম দেশ হিসাবে 2018কে বরণ করে নেয় নিউজিল্যান্ড। অকল্যান্ডের স্কাই টাওয়ারে বর্ণিল আলোক ছটার মধ্য দিয়ে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানান তারা। এরপরই সিডনি হারবারের ঐতিহ্যবাহী আতশবাজির মধ্য দিয়ে বিশ্বের দ্বিতীয় দেশ হিসাবে নতুন বছরকে স্বাগত জানায় অস্ট্রেলিয়া। এছাড়াও বর্ষবরণ উৎসবে মাতে উত্তর কোরিয়া, হংকং, থাইল্যান্ড সহ মধ্যপ্রাচ্য ও ইউরোপ সহ আরও অনেক দেশ। আন্তর্জাতিক মানসম্ময়ের তারতম্যের কারণে বিশ্বের প্রথম শহর হিসাবে নতুন বছরকে বরণ করে নেয়ার সুযোগ পায় নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর। ঘড়িতে স্থানীয় সময় রাত 12টা বাজতেই প্রায় 1000 ফুট উচ্চতার স্কাই টাওয়ারের বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় নিউজিল্যান্ডবাসী। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে অন্তত 10 জন নিহত হয়েছেন। সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানায়। তবে বিক্ষোভকারীদের বরাতে সৌদি গণমাধ্যম আল আরাবিয়া জানায় পুলিশের গুলি ও ভারী সামরিক যানের নিচে চাপা পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। এদের মধ্যে 2 জন ইরানের রেভলিউশনারি গার্ডের গুলিতে আহত হয়ে মারা যান বলেও জানানো হয়। গত বৃহস্পতিবার দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং অর্থনৈতিক বৈষম্যের প্রতিবাদে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর সরকার সমর্থকরাও পাল্টা সমাবেশ করে। এদিকে বিক্ষোভের বিষয়ে নীরবতা ভেঙে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন প্রতিবাদ কর্মসূচির স্বাধীনতা থাকলেও দেশের নিরাপত্তা বিপন্ন করার অধিকার কারো নেই। লন্ডনে বর্ষবরণ অনুষ্ঠানে আলাদা ঘটনায় ছুরিকাঘাতে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 1 জন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার পুলিশের বরাতে বিবিসি জানায় 31st নাইটে ওয়েস্ট হ্যামের মেমোরিয়াল এভিনিউতে 20 বছর বয়সী এক তরুণ এবং নরউড রোডে 17 বছর বয়সী এক কিশোর ছুরিকাঘাতের শিকার হন। নতুন বছরের প্রথম প্রহরে ওল্ড স্ট্রিটে ছুরিকাঘাতে নিহত হন 20 বছর বয়সী 2 তরুণ।
এর মধ্যে 17 বছর বয়সী ওই কিশোরকে হত্যাকাণ্ডের অভিযোগে এনফিল্ড এলাকা থেকে 5 জনকে আটক করেছে পুলিশ। বাকি ঘটনায় জড়িতদের ধরতে তদন্ত চলছে বলে জানায় তারা। কেনিয়ায় একটি যাত্রীবাহী বাস এবং লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 36 জন, এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে। কেনিয়ায় উগান্ডা মহাসড়কের মিগা অঞ্চলের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রাত 3টার দিকে বুশিয়া থেকে নাইরোবি যাওয়ার পথে যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে ভুল লেন দিয়ে যাওয়ায় সময় বিপরীত দিক দিয়ে আসা লরির সঙ্গে সজোরে ধাক্কা খাইতে ঘটনাস্থলেই হতাহত হন অনেকে। গুরুতর আহত অবস্থায় অন্তত 18 জনকে হাসপাতালে নেওয়া হলে পরে মারা যান আরও অন্তত 6 জন। হতাহতের মধ্যে বাস এবং লরির চালক রয়েছেন বলে জানা গেছে। এছাড়াও বাসটিতে অন্তত 46 যাত্রী ছিলেন বলেও জানানো হয়। সাম্প্রতিক সময়ে এ মহাসড়কটিতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন শতাধিক মানুষ। ফিলিস্তিনিদের উপর বর্ণবাদী নীতি প্রত্যাহারে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। রামাল্লায় ফাতাহ এর 53তম বর্ষপূর্তি উপলক্ষে দেয়া এক ভাষণে এ আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, ফিলিস্তিন কখনোই বর্ণবাদী আচরণ মেনে নেবে না, সেই সঙ্গে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন ও কখনো মেনে নেওয়া হবে না, আর এ কারণেই ইসরায়েলের উচিত দেরি না করে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্ণবাদী নীতি থেকে সরে আসা। এছাড়াও 1967 সালের সীমানা নির্ধারণ অনুযায়ী জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্রের জন্য ফিলিস্তিন সরকারের সব ধরনের কূটনৈতিক এবং রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাবে বলেও জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় পারমাণবিক হামলার সক্ষমতা অর্জনের কথা স্মরণ করিয়ে দিয়ে ওয়াশিংটনকে সতর্ক করেছে উত্তর কোরিয়া। নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে কোরীয় দ্বীপের চলমান সমস্যা সমাধানে আলোচনার প্রস্তাব দেন কিম। এর মধ্যে ওয়াশিংটন পিয়ংইয়ং পরমাণু যুদ্ধে লিপ্ত হওয়ার খুব কাছাকাছি রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের সাবেক চেয়ারম্যান মাইক মুলেন। এদিকে জাতিসংঘ প্রস্তাব লঙ্ঘন করে উত্তর কোরিয়া জাহাজে তেল সরবরাহের অভিযোগে এবার পানামার পতাকাবাহী একটি জাহাজ জব্দ করেছে দক্ষিণ কোরিয়া। এর বেশিরভাগ ক্রু চীন ও মিয়ানমারের নাগরিক বলে কর্তৃপক্ষের বরাতে জানায় গণমাধ্যম। আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিকান অব কঙ্গোতে সরকার বিরোধী বিক্ষোভের সময় পুলিশের গুলিতে অন্তত 7 জন নিহত হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর পক্ষ থেকে বলা হয়, রোববার প্রেসিডেন্ট জোসেফ কাবিলার পদত্যাগের দাবিতে রাজধানীর কিনশাসায় বিক্ষোভ শুরু করে দেশটির বিরোধী দলীয় নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়ে নিরাপত্তা বাহিনী। এতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এক পর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। চুক্তি অনুযায়ী 2017 সালের শেষে প্রেসিডেন্ট জোসেফ কাবিলার পদত্যাগ করে 2018 সালে নির্বাচন দেওয়ার কথা ছিল, কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় সরকার বিরোধী বিক্ষোভের ডাক দেয় দেশটির বিরোধী দল। যুক্তরাষ্ট্রের কলোরাডোতে বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন, পরে পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হয়। হামলায় আহত হয়েছেন আরও 4 জন, এদের মধ্যে 2 জন বেসামরিক নাগরিক বলে জানা গেছে। পুলিশ জানায়, কলোরাডোর দেভার শহরের একটি আবাসিক ভবনের পাশের ফ্ল্যাট থেকে অন্য আরেকটি ফ্ল্যাটে অতর্কিত গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারী। হামলার পরপরই ভবনের চারপাশে ঘিরে ফেলে পুলিশ। এ সময় বন্দুকধারী পুলিশকে লক্ষ্য করে গুলি করলে এক পুলিশ কর্মকর্তা নিহত হন, পরে পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হয়। ভবনটিতে কোনো বিস্ফোরক দ্রব্য রয়েছে কি না তা জানতে বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ শুরু করেছে বলে জানা গেছে। এটি সন্ত্রাসী হামলা কি না কিছুই জানায়নি পুলিশ। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। ক্ষমতার লোভে নয় বরং নীতি প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করা হয়েছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন মনে করেন, আগামী নির্বাচন আসন ভাগাভাগির পরিবর্তে বরং অংশগ্রহণমূলক হওয়া উচিত।
জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টি জেপির 32তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের চেয়ারম্যান সহ অন্য বক্তারা সরকারের চলমান উন্নয়নকে গতিশীল করার আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে যেন রাজাকাররা ক্ষমতায় না বসতে পারে, রাজাকার জঙ্গি ও তার সঙ্গীরা যাতে সরকার গঠন করতে না পারে সেটা নিশ্চিত করা প্রথম কাজ, আর সেটা নিশ্চিত করা না গেলে আমরা রাজনীতিতে ভুল করব। আবারও মন্ত্রিসভায় রদবদল হচ্ছে, আর কয়েকটি মন্ত্রণালয়ে এই পরিবর্তন হতে পারে বলে জানা গেছে। এদের মধ্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র ও লক্ষ্মীপুরের সাংসদ শাহজাহান কামালকে আগামীকাল মঙ্গলবার বঙ্গভবনে থাকতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম তাদের ফোন করেন বলে জানা গেছে। তবে কেন তাদের বঙ্গভবনে থাকতে বলা হয়েছে সে ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কিছু জানানো হয়নি। রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হক মারা যান। প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র এখন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে দায়িত্বরত রয়েছেন। রদবদল হচ্ছে মন্ত্রিসভায়। মন্ত্রী হিসেবে শপথ নিতে আগামীকাল বঙ্গভবনে ডাক পেয়েছেন নারায়ণ চন্দ্র চন্দ্র, শাহজাহান কামাল, মোস্তফা জব্বার এবং কাজী কেরামত আলী। বঙ্গভবনে শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হকের মৃত্যুর পর গত ডিসেম্বরের মাঝামাঝি থেকে পদটি শূন্যই রয়েছে। সেই পদে স্থলাভিষিক্ত হচ্ছেন বর্তমান প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র। লক্ষ্মীপুর এক আসনে সংসদ সদস্য শাহজাহান কামাল এবং তথ্য প্রযুক্তিবিদ মোস্তফা জব্বারও মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন বলে জানা গেছে। এছাড়া সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য কেরামত আলী প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন বলেও আভাস পাওয়া গেছে। কথা ছিল এবছরের শুরুতে পদ্মা সেতুতে যোগ হবে আরও দুটি নতুন স্প্যান, তবে শীতকালে পলি জমে নদীর তলদেশের গভীরতা কমে যাওয়ায় স্প্যানবাহী ভাসমান ক্রেনটি চলাচল করতে না পারায় তা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে আগামী ফেব্রুয়ারি মাসে নতুন স্প্যান বসানোর ব্যাপারে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, কৃত্রিমভাবে নদীর গভীরতা বাড়াতে দিনরাত কাজ করছে তিনটি ড্রেজার। সেতুর কাজে গতি আনতে শুকনো মৌসুমকেই মোক্ষম সময় ধরে নেওয়া হয়, তবে ঘটছে ঠিক উল্টোটা। এখন তেমন স্রোত না থাকায় নদীর তলদেশে জমেছে পলি। সাধারণত নদীতে ভারী যানবাহন চলাচলের জন্য 5 মিটার গভীরতা প্রয়োজন হলেও বর্তমানে সেটা কমে এসেছে 3 মিটারে। ড্রেজিং করে গভীরতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, তবে যেটুকু খনন করা হয়েছে তা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনায় বিএনপির নতুন বছরের চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়ার সমাধিতে ফুল দিয়ে তিনি সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, এই বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ গণতন্ত্রকে ফিরিয়ে আনা। সরকার যে অবস্থানে আছে তাতে কোনো সমস্যার সমাধান হবে না। এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, তারা চায় একদলীয় শাসন। বর্তমান সরকার কোনো আলোচনা ছাড়াই তাদের সেই তথাকথিত সংবিধান অনুযায়ী নির্বাচন করতে চায়। তারা যা করছে জনগণ মেনে নেবে না। জনগণ চায় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন। দর্শক, এবার দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। চট্টগ্রাম ফটিকছড়ি জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা, গুণীজন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পৌরসভাধীন উৎসব কমিউনিটি সেন্টারে হলরুমে অনুষ্ঠিত হয়। আহমেদ হাসান চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ও যুগ্ম সম্পাদক ওমর ফারুক মানিকের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মির্জা মোহাম্মদ আকবর, ওমান বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বাবর মিয়া, উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক সরোয়ার আলমগীর, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী সহ আরও অনেকে। পরে দলীয় সঙ্গীত দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাটোরে নলডাঙ্গায় মাধ্যমিক এফতেতাই ভোকেশনাল ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার মাধ্যমে পালিত হয়েছে বই উৎসব। নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরেজা হাসান উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম ফিরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোগবের আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মদ রশিদা ইয়ামিন, মোসাম্মদ স্বেচ্ছাসেবক লীগের নেতা মোহাম্মদ ফরাদ হোসেন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। এবার উপজেলার 72 সরকারি প্রাথমিক ও এনজিও পরিচালিত প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে এবং 16 মাধ্যমিক বিদ্যালয়ে 16 এপ্তেতাই ও ভাকেশনাল সেট বই বিতরণ করা হবে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন থেকে 15টি স্বর্ণের বার সহ 2 পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়েছে। আমাদের সাতক্ষীরার প্রতিনিধি আলতাফ হোসেন বাবু জানান, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টমস ইমিগ্রেশন দিয়ে সোমবার বিকেলে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন 2 পাসপোর্ট যাত্রীকে আটক করে কাস্টমস কর্মকর্তারা। এ সময় তাদের দেহ তল্লাশি করে জুতার মধ্যে বিশেষভাবে লুকানো 15টি স্বর্ণের বার উদ্ধার করে কাস্টমস কর্মকর্তারা। দর্শক, এবার দেখুন মিলিনিয়াম বাণিজ্য সংবাদ। প্রতিযোগিতামূলক বিশ্বে পণ্যের গুণগত মান বজায় রেখে উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে নতুন বাজার খুঁজে বের করতে হবে ব্যবসায়ীদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন পর্বে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওষুধ শিল্পের উন্নয়নে এই খাতকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করেন। আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের সম্ভার তুলে ধরায় এবং রপ্তানি বাণিজ্যে পণ্যের বহুমুখীকরণ এগিয়ে নিতে প্রতি বছরের মতো এবারও পর্দা উঠল মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ এই আয়োজন সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী, বলেন, আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। তিনি বলেন, আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ আজ সারা বিশ্বে রোল মডেল। রাজধানীর আগারগাঁয় শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2018। সোমবার সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবারের মতো এবারও মেলা চত্বরে সাজানো হয়েছে বর্ণিল সাজে। পদ্মা সেতুর আদলে নির্মাণ করা হয়েছে প্রধান গেট। বাণিজ্য মেলার 23তম আসরে 65টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, 16টি সাধারণ প্যাভিলিয়ন, 23টি বিদেশি প্যাভিলিয়ন, 31টি খাবারের স্টল সহ 17টি দেশের মোট 540টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। 31শে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত এ মেলা উন্মুক্ত থাকবে। এতে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য 30 টাকা ও অপ্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, 2020 সাল থেকে পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হবে। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতিবারের মতো এবারও নতুন আঙ্গিকে মেলা চত্বর সাজানো হয়েছে। পদ্মা সেতুর আদলে মূল ফটক নির্মাণ করা হয়েছে। গত বছরের তুলনায় এবছর বঙ্গবন্ধু প্যাভিলিয়ন আকারে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশের উদাহরণ দিয়ে বলেন, ক্ষমতাসীন দলের অধীনেই এবারে নির্বাচন হবে, নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনা করবেন, সুতরাং আশা করব বিএনপি নেত্রী খালেদা জিয়া অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নির্বাচনে অংশ নেবেন এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। দর্শক, এবার দেখুন মিলিনিয়াম খেলার সংবাদ। গুঞ্জনটা নেইমার যাবার পর থেকে স্বদেশীর জায়গায় পূরণ করবেন ফিলিপে কৌতিনহো, এমন খবর বারবার এসেছে স্প্যানিশ গণমাধ্যমগুলোতে। তবে মৌসুমের শুরুতে সেটা আর হয়ে ওঠেনি, শেষ পর্যন্ত লিভারপুলেই থেকে যান এ ব্রাজিলিয়ান। এরপর মৌসুমে অর্ধেকটা কেটে গেছে, এর মধ্যে আরেক ব্রাজিলিয়ান পাউলিনহোকে দলে ভিড়িয়েছে কাতালান জয়েন্টরা। সবার সঙ্গে কৌতিনহো ইস্যু অনেকটা টানা পড়ে যায়। তবে মধ্যবর্তী দল বদলের হাওয়া বইছে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতা, আর সেই হাওয়াতে পুরনো গুঞ্জনটা আরও জোরালো হলো। লিভারপুল ছেড়ে খুব শিগগিরই বার্সেলোনায় যোগ দিতে পারেন ফিলিপে কৌতিনহো। তবে সেক্ষেত্রে ক্লাব বার্সেলোনাকে গুনতে হবে বড় অঙ্কের অর্থ। ইউরোপিয়ান গণমাধ্যমের খবর, 25 বছর বয়সী তারকার জন্য বার্সেলোনাতে গুনতে হবে 130 মিলিয়ন পাউন্ডের আশেপাশে।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বড় নাম বায়ার্ন মিউনিখ। বিশ্বজুড়ে জার্মান জায়ান্টদের কাছে বিশাল সমর্থক গোষ্ঠী। মুলার রবিন রিবেরিদের ভক্ত সমর্থক বাংলাদেশেও কম নয়। নতুন বছরে বাংলাদেশি সমর্থকদের বাংলা ভাষায় শুভেচ্ছা জানিয়েছে ক্লাবটি। এফসি বায়ার্ন মিউনিখের অফিসিয়াল ফেসবুক পেজে বছরের শেষ দিনে একটি শুভেচ্ছা বার্তা পোস্ট করা হয়, যাতে লেখা হয়, বায়ার্ন মিউনিখের প্রিয় বাংলাদেশি সমর্থকরা, 2017 সালে আপনাদের অনন্য সমর্থনের জন্য ধন্যবাদ। পোস্টের সঙ্গে একটি ছবিও দেওয়া হয়েছে, যাতে বায়ার্ন মিউনিখের লোগোর পাশে বাংলাদেশের পতাকার ছবি আর তার নিচে বাংলায় লেখা ধন্যবাদ। 2017 সালটা বাংলাদেশের ব্যস্ততার মধ্যেই কেটেছে। নতুন বছরে ব্যস্ততা আরও বৃদ্ধি পাচ্ছে মাশরাফি সাকিবদের। 2018 সালে বাংলাদেশ কমপক্ষে 15টি ওয়ানডে, 8টি টেস্ট ও 8টি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর বাইরে এপ্রিল মে মাসে চাইলে নতুন কোনো সিরিজ আয়োজন করতে পারবে বাংলাদেশ। চলতি মাসে 15 তারিখে ঘরের মাঠে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। এ সিরিজে কমপক্ষে 4 ম্যাচ পাবে বাংলাদেশ, ফাইনালে খেললে বাড়বে আরও 1টি ম্যাচ। ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ, সেখানে থাকছে 2টি করে টেস্ট ও টি টোয়েন্টি ম্যাচ। মার্চে আবার ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ, তবে এবার টি টোয়েন্টি ফর্মেটে ত্রিদেশীয় সিরিজ, যেখানে প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা আর ভারত। মার্চে আইসিসির এফ টিপিতে ওয়েস্ট ইন্ডিজ ট্যুর ছিল বাংলাদেশের, কিন্তু পূর্ণাঙ্গ এই সিরিজটি ঝুলে পড়েছে। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার ছাড়পত্র দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। গেল আসরে রাইজিং পুনে সুপার জয়েন্টের হয়ে আইপিএলে অংশ নিয়েছিলেন বাহাতি এই অলরাউন্ডার। সেপ্টেম্বরে ব্রিস্টল নাইট ক্লাবে মারামারি ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর থেকে ইংল্যান্ড দলের বাইরে স্টোকস। ওই ঘটনাটি নিয়ে এখনও তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী, তবে এরই মধ্যে আইপিএল খেলার সুযোগ পেলেন এই অলরাউন্ডার। এবছর আইপিএলে নিলাম হবে জানুয়ারির শেষের দিকে, চলমান অ্যাশেজ স্কোয়াডেও নেই তিনি। সামনে নিউজিল্যান্ড সফরে যাবে ইংল্যান্ড। 4 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত হবে এই টুর্নামেন্ট। দর্শক, এই ছিল আমার হাতে আজকের মিলিনিয়াম সংবাদ। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। যুক্তরাষ্ট্রের জনগণ 2018 সাল থেকে অসাধারণ বছর উপভোগ করবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি তিনি সমর্থন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বর্ষবরণ উৎসব। বিশ্বে প্রথম দেশ হিসেবে 2018 সালকে বরণ করে নেয় নিউজিল্যান্ড। নীতি প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করা হয়েছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এবং গুঞ্জনটা নেইমারে যাবার পর থেকেই স্বদেশীয় জায়গায় পূরণ করবেন ফিলিপে কৌতিহিনো, এমন খবর এসেছে স্প্যানিশ গণমাধ্যমগুলোতে। এ ছিল মিলিনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvorg.www.millenniumtvusa.com। সঙ্গে থাকুন মিলিনিয়ামের। আল্লাহ হাফেজ।